আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয় খুব ভালো আছেন। আজকে হাঙ্গেরি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ভিডিওতে হাঙ্গেরির ওয়ার্ক ভিসার নতুন কি আপডেট আছে, ভিসার পরিস্থিতি কি বর্তমানে, ভিসা কারা পাচ্ছে, ভিসা রিফিউজড হওয়ার কারণগুলো কি, হাঙ্গেরির নতুন আইন কি হয়েছে, এই সমস্ত টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি হাঙ্গেরি যেহেতু সেনজিয়ান কান্ট্রি, তো হাঙ্গেরি থেকে আপনি ইউরোপের অন্যান্য দেশে যেয়ে কাজ করতে পারবেন কি না সেটাও আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে আপনারা হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে হাঙ্গেরির ওয়ার্ক ভিসা প্রসেসিং বন্ধ আছে। এটা আবার চালু হবে মার্চের 1 তারিখ থেকে, অর্থাৎ 2024 জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত এই দুই মাস ওয়ার্ক ভিসা প্রসেসিং বন্ধ থাকবে। তবে এম্বাসি কিন্তু ওপেন আছে এবং বাকি সব কাজ চলমান আছে, শুধুমাত্র ওয়ার্ক পারমিট রিলেটেড কাজগুলোই বন্ধ আছে। বর্তমানে যেহেতু হাঙ্গেরির ওয়ার্ক ভিসা বন্ধ আছে, নতুন করে তারা কোনো ভিসার আবেদন এই সময়ে জমা নেবে না, কোনো ইন্টারভিউ নেবে না, অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আর এটা না দেওয়ার একটা কারণ হচ্ছে, রিসেন্টলি রোমানিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে আর রোমানিয়ার সাথে হাঙ্গেরির বর্ডার আছে। এখানে তাদের ইমিগ্রেশনের কিছু রুলস চেঞ্জ হয়েছে, যেটা তাদের বর্ডারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মোট কথা, হাঙ্গেরির বর্ডারের ইমিগ্রেশন রুলস রেগুলেশনের পরিবর্তন হয়েছে। আরেকটি বিষয়, বর্তমানে মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও অনেকেই ভিসা ডেলিভারি পেয়েছেন। যেহেতু কার্যক্রম বন্ধ আছে, তাহলে কারা এই ভিসাগুলো ডেলিভারি পাচ্ছেন? আসলে মূল বিষয়টা হচ্ছে, এই ভিসাগুলো যারা পাচ্ছেন তাদের পারমিটগুলো কিন্তু রিসেন্ট পাওয়া কোনো পারমিট না। এগুলো 2023 সালের অক্টোবর কিংবা সেপ্টেম্বর কিংবা নভেম্বরে যারা পারমিট পেয়েছিল, সেই পারমিটগুলোরই ভিসা এখন ডেলিভারি হচ্ছে। এতে করে কোনো সমস্যা নেই। যারা 2024 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পারমিট পেয়েছেন, তারাও ভিসা পাবেন পর্যায়ক্রমে, তাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, হাঙ্গেরিতে আসলে নতুন আইন কি হয়েছে, তো যদি এটা একটু ব্রিফলি বলি, সেটা হচ্ছে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসায় যারা যায়, তার চাইতে বেশি যায় স্টুডেন্ট ভিসায়। মূলত স্টুডেন্ট ভিসা হয় প্রচুর হাঙ্গেরিতে। আপনি স্টুডেন্ট ভিসায় উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসার জটিলতা খুবই কম বলা যায়। স্টুডেন্ট ভিসার জন্য ইউনিভার্সিটি যে ইন্টারভিউটা নেয়, ওইটা আপনি মোটামুটি ভালোভাবে দিতে পারলে আর আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সঠিকভাবে সাবমিট করতে পারলেই আপনার স্টুডেন্ট ভিসা হয়ে যাবে। তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট ভিসাগুলোই হয়ে যায়, রিফিউজ খুব কমই বলা যায়। হাঙ্গেরিতে আসলে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার মধ্যে সমস্যাটা কি হচ্ছে, তো বেশিরভাগ স্টুডেন্ট হাঙ্গেরিতে যাওয়ার পরে ম্যাক্সিমাম একটা সেমিস্টার পর্যন্ত তারা তাদের পড়ালেখা কন্টিনিউ করে এবং কলেজ কিংবা ভার্সিটি কন্টিনিউ করে। এরপরে তারা তাদের স্টুডেন্ট ভিসাকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করে ফেলে। তো এতে করে ইউনিভার্সিটির সিটগুলো খালি হয়ে যায়, আর এই বিষয়টার জন্য ইউনিভার্সিটি থেকে ইমিগ্রেশনে প্রচুর কমপ্লেন করা হয়েছে, যে স্টুডেন্টরা কোনোভাবেই এখানে আর স্টুডেন্ট থাকছে না। তো এই জন্য স্টুডেন্টরা যখন ওয়ার্ক পারমিটে চলে আসে, তখন কিন্তু যারা রিয়েল ওয়ার্কার তারা কোনো কাজ পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ভালো জটিলতা তৈরি হয়েছে, আর তাই কিছু নতুন আইন করা হয়েছে। এখন থেকে এই ভিসা প্রক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার আর একটা হচ্ছে নন স্কিল্ড ওয়ার্কার। তো স্কিল্ড ওয়ার্কার হচ্ছে তারাই যাদের অভিজ্ঞতা আছে কিংবা ট্রেনিং আছে, আর নন স্কিল্ড ওয়ার্কার হচ্ছে যারা কোনো কাজ জানে না বা কোনো অভিজ্ঞতা নেই। স্কিল্ড ওয়ার্কারদের জন্য তেমন কোনো ঝামেলা নেই, তারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। কিন্তু নন স্কিল্ড যারা, তাদের জন্য একটা আইন করা হয়েছে, সেটা হচ্ছে হাঙ্গেরিতে তারা ভিসা নিয়ে যাওয়ার পরে 3 বছর পর্যন্ত রেসিডেন্স কার্ড পাবে। কিন্তু আগে সবাই যেমন একটা নির্দিষ্ট সময় পরে তাদের ফ্যামিলিকে নিতে পারত,
এখন আর সেটা সম্ভব হবে না, তবে স্কিল ওয়ার্কাররা তাদের ফ্যামিলি নিতে পারবেন। আরেকটা বড় পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে, এখন থেকে যারা স্টুডেন্ট ভিসায় হাঙ্গেরি যাবেন তারা তাদের ভিসা ক্যাটাগরিকে ওয়ার্ক পারমিটে আর কনভার্ট করতে পারবেন না। আর আরেকটা মেইন যেই রুলস করা হয়েছে সেটা হচ্ছে, হাঙ্গেরিতে ডি ক্যাটাগরির ভিসা 3 মাসের দিবে এখন থেকে, আগে এটা দিত 1 বছরের। বন্ধুরা, এখন আপনাদেরকে হাঙ্গেরির ভিসা রিফিউজ বা রিজেক্ট কেন হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যেটা হচ্ছে, হাঙ্গেরির ভিসা রিফিউজড বা রিজেক্ট হওয়ার কিছু উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে একটি হচ্ছে, এজেন্সিগুলো যখন কোনো কোম্পানির 5টা বা 10টা পারমিট বের করে, তারা অরিজিনাল পারমিটের সাথে কিছু কোম্পানি বেশ কিছু ফেক পারমিটও বের করে। তো ভিসাটা মূলত আসলে রিফিউজড হচ্ছে বর্তমানে ফেক পারমিটের জন্যই। জেনুইন ডকুমেন্টস এবং জেনুইন পারমিট সহ যে ফাইলগুলো সাবমিট হয়েছে সেগুলোর ভিসাই 100% হবে বা হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে ইন্টারভিউ, মানে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনার কোম্পানির নাম কী কিংবা আপনি কয় ঘন্টা কাজ করবেন, আপনার কাজের ধরন কী, আপনার নাম কী, এই ডিটেলগুলো যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যদি বলতে না পারেন তখন আপনার ভিসা রিফিউজ হচ্ছে, কারণ এই টুকটাক কথাগুলো আপনাকে বলতে হবে, মানে জানতে হবে এই বিষয়গুলো। পাশাপাশি হাঙ্গেরি যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ, তো আপনি হাঙ্গেরির টিএসসি কার্ড দিয়ে আসলে সেনজেনের অন্যান্য দেশে যে কাজ করতে পারবেন না, যদিও এটা সেনজেন কান্ট্রি। আপনি টিআরসি দিয়ে সেনজেনের অন্যান্য দেশে ঘুরতে যেতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি সেনজেনের অন্যান্য দেশে যেয়ে কাজ করতে পারবেন এবং থাকতেও পারবেন যদি আপনি হাঙ্গেরির পিআর পান। পিআর পাওয়ার পর আপনি সেনজেনের যে কোনো দেশে যেতে পারবেন। হাঙ্গেরির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে টোটাল সময় লাগে 5 থেকে 6 মাসের মতো, কিন্তু বর্তমানে যেহেতু ভিসা প্রসেসিং বন্ধ আছে তো আপনাকে ধরেই নিতে হবে সময় আরও বেশি লাগতে পারে, মানে 8 থেকে 10 মাসের মতো সময় লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন ফাইল জমা করান ততদিনে অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে যায় কিংবা শেষের পথে থাকে, তাহলে কি আপনার ভিসা হবে কি না? তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আপনি জমা করার সময় যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কম থাকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না, আর বাকি আদার্স ডকুমেন্টগুলো ঠিক থাকলেই হবে। তবে যারা বর্তমানে হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন তারা চাইলে আবেদন করতে পারেন, আর যেহেতু 3 বছরের থাকার অনুমতি পাবেন, 3 বছর নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার ইউরোপ যাওয়া দিয়ে কথা, ইউরোপে যাওয়ার পরে অনেক ধরনের নতুন রাস্তা আপনি পাবেন, আপনি অনেক লাইন পেয়ে যাবেন বৈধ হওয়ার কিংবা সেটেল হওয়ার জন্য। সো এই আইনগুলো নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর যাদের ফাইল সাবমিট করা আছে কিন্তু এখনও ডেলিভারি পান নাই, তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের 2023-এর যে রুলস রেগুলেশন ছিল সে অনুযায়ী হবে। আর নতুন যাদের ফাইল প্রসেসিং করছেন তারা নতুন এই রুলসের মধ্যে পড়বেন। তো বিশ্ব হাঙ্গেরির বিষয়টা হচ্ছে মূলত এটাই। আপনারা অনেকেই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তো আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব, চাইলে আমার গ্রুপে জয়েন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, হাঙ্গেরি নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।